সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ, সেই জান্নাতি। এক, লাইস মাফি হে, পাপ নেই যার। দুই, ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। তিন, ওলা হাসাদা, হিংসা নেই যার। ওলা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার। চারটে জিনিস নেই যার সেই জান্নাতি, চারটে জিনিস নেই যার সেই জান্নাতি, চারটে জিনিস নেই যার সেই জান্নাতি। এক, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে? জি, পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। কুল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তা নেতা অবন, আদম সন্তানই পাপি, একথা আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানই পাপি। পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল। পাপ করার পরে ক্ষমা চাই যে সেই সবচেয়ে ভালো। পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তোবা করে, কান্নাকাটি করে, সেই হলে সবচেয়ে ভালো। শুনুন সম্মানিত উপস্থিতি, পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে। পাপ নেই মানে হলেই ক্ষমা চাই, কান্নাকাটি করে। দুই, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। এই যুবক শোনো, দলীয় দাপটে জমি দখল করো না গো। বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমাকে বলি, 1 কেজি মরিচ নিচ্ছ, 100 মরিচ নিচ্ছ, তো মরিচটা হা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো। এবার লোকটা 100 মরিচ মেপেছে, তোমার হাতেরটা কোথায় রাখবা? বুঝতে পারোনি কথা মনে হয়। আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে। আবার বুঝেন তো, আপনি 100 মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে, কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন। এবারে 100 মরিচের দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, এখন আপনার হাতে একটা মরিচ আছে, এটা কি করবেন? লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো, আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার, আপনি যেতে পারবেন না। দুই, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। হিংসা থেকে ফিরে আসতে হবে। দল, মসজিদ, মাদ্রাসা, শুধু খালি মানুষের ভিতরে হিংসা। সংগঠন, দল, মসজিদ, মাদ্রাসা, শুধু মানুষের মধ্যে হিংসা। কি তাহাজ্জুদ পড়ে আর কি কোরআন তেলাওয়াত করে খালি দিন রাত ওটাই ভাবে, ও তো এটা করলো, ওকে কিভাবে ধ্বংস করা যায়। দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে। হিংসা নেই যার সেই জান্নাতে যাবে। হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে। হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে। শুনুন একটা কথা, সহি হাদিস বাইহাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকে কথা বলে নাই, শোনো সাহাবীগণ শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে, ও জান্নাতে যাবে। একটা লোক আসলো, সাহাবীগণ দেখলেন এই লোকটা জান্নাতে যাবে, আচ্ছা ঠিক আছে। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই কালকের লোকটাই। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, কিছুক্ষণ পরে একটা লোক আসবে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই লোকটাই, গতকালকে লোকটাই। এবার একজন সাহাবী বলছেন, ব্যাপারটা কি, 3 দিন যাবো আল্লাহ রাসূল একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে, এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম, পরের দিন দেখলাম, আজকেও দেখছি, দেখে কি করে। এবার আমি তার সাথ ধরলাম, আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে। আমি গিয়ে বললাম, আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না, আপনার কাছে 3 দিন থাকবো আমি, আপনি অনুমতি দিবেন কি? আচ্ছা ঠিক আছে থাকো। রাত গেল, তাহাজ্জুদ পড়লেন না। পরের রাত গেল, কোন ইবাদত তেমন করলেন না। পরের রাত গেল, কোন ইবাদত তেমন করলেন না। এবার 3 দিন যখন পার হয়ে গেছে, তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার থাকা হয়ে গেছে, আমি চলে গেলাম, আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি।
একটা কথা আল্লাহ রাসূল তিন দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি, কিন্তু দেখি আপনার কথা বললেন, সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন। তিন দিন যাবত আপনি আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে কোনো আমল করতে দেখলাম না, তো আপনি জান্নাতে যান কিভাবে? তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ আমি কোনো আমল করি না, তবে কারোর ব্যাপারে আমার হিংসা হয় না, কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারো কোটি টাকা হলেই কি, ওটা আমি ভাবি না, আমার নিয়েছে কেন তাকদীর গেছে, ওর কোটি টাকা হলো কেন ওটা ভাবি না, ওকে আল্লাহ দিয়েছে দিয়েছে, আমার নিল ওর হলো এই আমি ভাবি না, ওটা আমার মাথাতেই আসে না। তখন আল্লাহ রাসূলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে। দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে।